Better luck to win number one. Oh, actually, sorry, huh? খালা বলছিলেন কাল ওনার বাসায় যেতে। চল যাই কালকে যাই। তুমি তো রোজই বলো, তারপর অফিসে গিয়ে বলো জরুরি কাজ আছে। হ্যাঁ কালকে তো জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কালকে না, চল পরশু যাই। কথা যেন ঠিক থাকে, খালা কিন্তু একটু পরে ফোন করবেন। কোনো অসুবিধা নেই, তুমি কয়ে দাও, আমরা এই আছি। আর কালকে বিকেলে ফ্রি আছো? কেন? নীলার মেয়ের জন্মদিন। হুম, বলছিল ম্যারেজ ডেতে যায়নি, এবার যেন মিস না হয়। ঠিক আছে চলো যাই। ওর না ওকে বিকালে কাজ আছে, অসুবিধা নেই, তুমি একলা যাও, গাড়ি পাঠাই দেবো না, গিফট টিফট কিনে লয়ে যাও। একা একা যেতে আমার ভালো লাগে না। আমি যেটা চেয়েছি সেটা একটা চা, এটা তো চা হয়নি। আপনি কেন বেশি চিনি দিলেন? হ্যাঁ আমি আপনাকে অতিরিক্ত টাকা দিব এই চিনির জন্য। হ্যালো। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম ভাই, আমি মজিদ ভাই। হ্যাঁ মজিদ ভাই, আপনার তো আসার কথা ছিল। হ্যাঁ ভাই, আমি তো টিএসসি তো ভাই, আপনি কই ভাই? আমিও তো টিএসসিতে, এই যে চায়ের দোকানে এখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ 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 দেখছি আপনারে ভাই। হ্যাঁ ভাই, আপনি আর কখনো আমার চায়ে চিনি দিবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, আমার বলছি আপনার সাথে পরিচিত হয়ে খুবই খুশি হলাম। চা খাবেন? চা খাওয়া যায়। স্বপন ভাই, এক কাপ চা দিবেন।
ভাই যেটা ভাবছিলাম ওরে কি ভেবেছিলেন মানে আপনার গলাটাই খালি সুন্দর না আপনার মালটাও সুন্দর তাই বুঝি আসলে এখানে মনের একটা ব্যাপার জড়িত আপনি যদি সুন্দর করে ভাবতে না পারেন তাহলে আপনার কাছে সব কিছু অসুন্দর মনে হবে সুন্দরের সাথে সুন্দর ভাবনাটাও লাগবে আপনি যেহেতু সুন্দর চেনেন তার মানে আপনার মনটাও অনেক সুন্দর আপনি শিল্পী মানুষ তো পেশগি দিয়ে একটা সুন্দর কথা কয়ে বলাইছেন আমি তো ভাই আপনার ফ্যান হয়ে গেলাম কে যে বলেন আমি খুব সাধারণ একজন মানুষ সংস্কৃতি প্রেমী হ্যাঁ ভাই সংস্কৃতি মনুষ্যতি এগুলো তো আমিও পছন্দ করি অনেক ভালোবাসি কিন্তু ওইসে কি ভাই আমি নিজে না ভালো করে কথা কইতে পারি না মনে করেন যেটা কইতে চাই ওটা কইতে পারি না আমার যেটা কইতে চাই না ওটা মুগ্ধ বাইরে যায় আসলে মানুষের বাচনভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করে আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন তাহলে আপনি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন কীভাবে ভাই ঠিক কথা কইছেন তো ভাই আপনি তো গুণী মানুষ ভাই আমার প্রবলেম তো খালি একটাই প্রবলেম খালি কথাটা ঠিক করে কইতে পারি না ভাই পারবেন পারবেন কেমনে ভাই আপনার ভিতরে স্পৃহা আছে তো আপনি পারবেন ভাই এটা রিকোয়েস্ট করুন কিছু মনে করবেন ভাই বলুন না না মানে বুঝছেন তো সুন্দর করে কথা কইতে পারি না আপনি যদি একটু শিখান ভাই দেখেন মজিদ ভাই আমি তো শিখাই না তবে প্রথমে আপনাকে ওয়ার্কশপ করতে হবে ভাই আপনার মনে বুঝেন নাই আমার গাড়ির প্রবলেম না ওই যে আমি তো উচ্চারণ শিখতে চাইছি আমি তো সেটাই বলছি শুনুন এই টিএসসিতে কিছু দল আছে ওরা ওয়ার্কশপ করায় আপনি ওদের সাথে যোগাযোগ করুন কিছুদিন প্র্যাকটিস করলে আপনি মানে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন আচ্ছা না এখন মনে করেন অনেক পোলা পানের লোকে বইয়া শিখবো কেমন না না আমি কইছিলাম আপনি যদি প্রাইভেটলি আমার একটু দুই ঘন্টা টাইম দেন ভাই আপনার সরলতা আমার ভালো লেগেছে হ্যাঁ ভাই আমি সরল ভাই আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দেখেন আপনার উচ্চারণে অনেক সমস্যা আছে পাশাপাশি আঞ্চলিকতার দোষে দুষ্টু হ্যাঁ ভাই এইটাই তো এইটাই সমস্যা ভাই এই জন্যই আপনার কথাগুলো শ্রুতিমধুর হয় না ও বুঝেছেন জি ভাই আপনাকে প্রথমে যেটা করতে হবে কি ভাই সেটা হলো আঞ্চলিকতা পরিহার করতে হবে হ্যাঁ বাদ দিয়ে দেবো একেবারেই এবং তুমি তো শুদ্ধ বাংলায় কথা বলতে হবে আপনি যদি এভাবে কিছুদিন চালিয়ে যেতে পারেন তাহলে সব ঠিক হয়ে যাবে ও ঠিক আছে ভাই এনিওয়ে মজিদ ভাই আমার একটু তাড়া আছে মানে আমার একটা জরুরি মিটিং আছে ও আচ্ছা ভাই তাহলে ঠিক আছে তাহলে যান গা তাহলে কালকে দেখা করবো কাল হ্যাঁ কালকে থেকে শুরু করে দিই দেখা হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই হ্যাঁ ঠিক আছে মজিদ ভাই হ্যাঁ ভাই প্রথম দিনেই আপনাকে কিভাবে বলি আসলে ওই ভুল করে মানিব্যাগটা বাসায় ফেলে এসেছি ও কয় টাকা লাগবে কয় টাকা কম আপনার কাছে কত 500 টাকা হবে আরে দোষ কি 500 টাকা দিয়ে দেবেন 1000 টাকা না 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 500ই হবে 500ই চলবে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আপনাকে অবশ্যই ফেরত দিয়ে দেবো আরে দূর কি ফেরত দিবেন দোকান পকেটে দোকান আসি হ্যাঁ ভাই কয় রমেশ ভাই তুই কয় টাকা লবি তোর লিগে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলব 4 টাকা তো দেয় নাই কয় টাকা হইছে হ্যাঁ 8 টাকা 1020 টাকা তিন 10 লাখ গুণা বাকিটা তোমার আলাগে বাইক কি দিলি না হে হ্যাঁ চায়ের দাম তো মনে হয় খাতা লিখে রাও না না ভালো অনেক ভালো অনেক ভালো ভালো লাগছে ভাই রে হ্যাঁ আমি ওর থেকে ডেলি আমো হ্যাঁ জেগে ভাই কোথা বল যা কিলো তুমি জামাই জন্মদিনের পার্টিতে না কে আমি তো গাড়ি পাঠিয়ে দিলাম ভালো লাগছিল না যেতে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও চলো বাইরে ডিনার করব বাসায় তো রান্না হয়েছে খামাখা বাইরে টাকা নষ্ট করার কি দরকার আরে দূর বাসার রান্না সকালবেলা হবে অসুবিধা নাই চলো তুমি ড্রাইভার ডাক দে হ্যাঁ না আমার যেতে ইচ্ছে করছে না আমি যাব না আরে এত রাতে কেউ বাইরে খায় সবাই বাসায় ডিনার করে আচ্ছা ঠিক আছে মানলাম
কিন্তু আমি কিন্তু সবার মতন না। কেমন আলাদা কিরকম বুঝবা কদিন পরে বুঝবা। কি বুঝব না, প্র্যাকটিস করার লাগবো না কি না? আমি চিন্তা করছি যে এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলবো, বুঝছো? এটা তো প্র্যাকটিস করানো লাগবো। হঠাৎ এসে উন্নতি না, ভেবা দেখলাম যে খালি শুদ্ধ করে কথা কইতে পারিনি দেখে মানুষের খ্যাত মনে করে, তো চেষ্টা করে জিনিসটা একটু শিখালো, ঠিক আছে না? হুম, তো কে শেখাবে তোমাকে? আসলে ওস্তাদ আছে একজন, দুর্দান্ত ওস্তাদ, কি যে সুন্দরভাবে কথা কয় হালায়। আচ্ছা যাও, এখন ফ্রেশ হও, আমি টেবিলে খাবার দিতে বলছি। ক, চ, স, স, চ, চ, ট, 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 প, প, ক, চ, ট, ট, প, ক, স, ট, ট, প, ক, চ, ট, ট, প, ক, চ, ট, 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 প, ত, প। খেয়াল রাখবেন যখন প উচ্চারণ করবেন তখন দুইটা ঠোঁট একসাথে মিশবে, প, 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 ক চ ট ত প ক চ। আমি একবার কই ভাই। হুম, বলেন। ক চ ট ত প, আস্তে আস্তে বলেন, ক চ ট ত প, ক চ ট ত প। এমন ভাবে বলবেন যাতে প্রত্যেকটা শব্দ স্পষ্ট শোনা যায়। ছ ঠ ঠ ঠ, কাকা কা করে ডাকে, কাকা কা করে ডাকে। আপনার তো ভয়াবহ সমস্যা। আপনি এটা বাসায় বসে চর্চা করবেন, ঠিক আছে? এখন যেটা হচ্ছে আপনার মুখের ব্যায়াম, আপনার মুখে তো অনেক জড়তা, এটা কাটানোর জন্য কিছু ব্যায়াম করতে হবে। কি কি? কি করো এগুলো, কি হয়েছে তোমার? ব্যায়াম, গলার ব্যায়াম, বডি বিল্ডিং এর না, শুদ্ধ উচ্চারণের ব্যায়াম, আবৃত্তির ব্যায়াম, তোমার লোকের সুন্দর কথা কওয়ার ব্যায়াম। আচ্ছা তুমি কত? ক চ ট ত প কত? ক চ ত ট প পাস তো তুমি, আর না শিখেই পারো? আমি শিখেও পারি না। আচ্ছা এত কথা গেলাম নাই, তুমি ই করো, গরম পানি দাও। গরম পানি কি করবে? গার্গল কর্ম কথা কওয়ার টাইম নেই, যাও। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি। জাবেদ, জাবেদ ভাই, আমি আর সব কিছু ঠিকঠাক ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছি। করতেছি নয়, বলুন করছি। হ্যাঁ হ্যাঁ করছি, 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 করছি। শুনুন, আপনাকে আরও প্র্যাকটিস করতে হবে। আমি আজ আপনাকে কিছু নতুন পাঠ দেব, সেটা বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আছে নয়, আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি যখন ছ উচ্চারণ করবেন তখন জিহ্বাটা উপরে তালুতে মিশবে। আছে, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আপনি প্রতিদিন খবরের কাগজ অথবা গল্পের বই জোরে জোরে পড়বেন, মিনিমাম 30 মিনিট জোরে জোরে পড়বেন, পড়বেন। তাতে করে যেটা হবে, আপনি নিজে শুনতে পাবেন এবং কোনো ভুল উচ্চারণ করলে সেটা আপনি শুদ্ধ করে পড়তে পারবেন। ও, বুঝছেন না? আপনি যত বেশি পড়বেন তত বেশি উন্নতি হবে। আচ্ছা ভাই, আবারও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর যদি আচ্ছা না বলতে পারেন তাহলে বলবেন ঠিক আছে, ঠিক আছে। ওই যে আছে, ঠিক আছে।
ঠিক আছে, ঠিক ঠিক আছে। আচ্ছা, আপনার যেহেতু ছয়ের সমস্যা, জি, ছটা যখন বলবেন তখন জিওবাটা উপরে তালুতে মিশবে, তালু ছ আছে, ছ আচ্ছা ছ। একটা ব্যায়াম আপনাকে করতে হবে, সেটা হলো চাচা আপনি চাচা চটা চাছেন না আচাচা চটা চাছেন? আরেকবার বলবেন। চাচা আপনি চাচা চটা চাছেন না আচাচা চটা চাছেন? চাচা আপনি কি চাচা চটা চাছেন নাকি আচাচা চটা চাছেন? কি আশ্চর্য, আপনি তো পুরোটাই চদে বললেন, এখানে ছটা কোথায় বলুন তো? ছ খেয়ে বলেছি না? অবশ্যই। ও তাহলে আরেকবার বলতো ভাই। চাচা আপনি চাচা চটা চাছেন না আচাচা চটা চাছেন? চাচা আপনি কি চাচা চটা চাছেন নাকি আচাচা আচাচা চটা চা? আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাকে লিখে দেবো, আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। আপনার বাসায় কি কবিতার বই আছে? আছে ভাই, অনেক বই। আপনি প্রতিদিন কবিতা পড়বেন? আচ্ছা আজকেই পড়ুন। আজকেই পড়বো? আচ্ছা আজকে পড়ুন, পড়ুন নাই পড়বো, সরি, তাহলে পড়বো। হ্যাঁ আজকে আজকে পড়বো, আজকে না আজকে পড়বো। এই তো ভাই হয়ে গেছে ভাই, আজকেই পড়বো, আজকে পড়বো ভাই। আমার কাছে একটা কবিতার বই আছে, আপনি দেখতে পারেন, মানে কীভাবে পড়বেন আমি আপনাকে দেখাই দিই। কবিতা পড়ুন তো, এলে গলা পরিষ্কার করতেছিলাম। হা, এমনি পরিষ্কার করতে হয়? এত প্র্যাকটিস করছো, কোনো ইমপ্রুভ তো দেখছি না। কোনো কবিতা না শুনলে বুঝবা কেমনে? জীবনানন্দ দাশের কবিতা, অনেক ভালো কবিতা, মমলতা সেন। হা, হাজার বছর ধরে আমি কে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। আচ্ছা জীবনানন্দ দাশ কয় হাজার বছর বাঁচছিল? এটা উপমা, সত্যি না, চাপা মারছে না? এই যাক পরের লাইনগুলি পড়ি। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। ভালো, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদ। আরে দূর, এটা কেমনে কবিতা হয়? কোনো ছন্দমন্দ কোনো কিছু মিল নাই, এর তো ভালো কবিতা তো আমি লিখতে পারবো। এটা জীবনানন্দের একটা বিখ্যাত কবিতা। বিখ্যাত কেমনে হয়? পয়লাই তো চাপা মারছে, মিথ্যা কথা লেখছে পয়লা। যাক পড়ি। চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার স্বস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। ভালো লাগতেছে না? না, ভালো লাগতেছে না, আমার একদম ভালো লাগছে না। ও তাহলে বন্ধ করে দিলাম, খুশি তুমি এখন? আশ্চর্য, এখানে খুশি অখুশির কি আছে? আচ্ছা ঠিক আছে, শোনো তোমার আমি একটা ছন্দের কবিতা শোনাই, রবীন্দ্রনাথ ঠাকুরের, অনেক সুন্দর কবিতা। হা, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, ওরে না জানি কেন রে এতদিন। ওর সাথে জীবন কাটানো সম্ভব না, ও একটা আনকালচার, কোথাও ওকে আমি নিয়ে যেতে পারি না, সবাই হাসাহাসি করে, আমি কি করব তুমি বলো? আমি কালই তোমার কাছে চলে আসতে চাই। কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতেই চলে যাব, তুমি আসবে?
কই যাবা? তুমি চলে গেলে আমি তো বাঁচব না, বিশ্বাস করো আমি বাঁচব না। আমি মরে গেলে তুমি পায় তো কি, তুমি পায় ধরে তুমি যাবে না। আমি বাঁচব না, আমি বাঁচব না, আমি মরে গেলাম, তুমি চলে গেলাম, আমি বাঁচব না। আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করছি। আচ্ছা, আপনি কি কোনো কবিতা পড়েছেন? হ্যাঁ পড়ছি ভাই। তাহলে একটা কবিতা শোনান, তাহলে বুঝতে পারবো আপনার প্রোগ্রেস কত দূর। ভাই আজকে কবিতা মনে তো বাদ দেন, ভালো লাগতেছে না। কেন জানি না ভাই, মাঝে মাঝে হুদাই ভাল লাগে না, অন্য আলাপ করি। বিয়ে শাদী করছেন আপনি? না এখনো হয়নি। কেন? তেমন কোনো মেয়ে পাইনি। হ্যাঁ ভাই কি কন মাই আপন নাই আপনি, আপনার যে কণ্ঠ, আপনার যেমন সুন্দর দেখতে, আপনার হাইট, যে কোনো সুন্দরী তো পাগল হয়ে যাবো। আমি মাই হইলে আপনার খবর আসিল ভাই। হলো না তো, দূর কি কন। আচ্ছা আপনি প্রেম করেন না? প্রেম আসলে আপনার কাছে লুকানো তো কিছু নেই। হ্যাঁ প্রেম করেছি কয়েকজনের সঙ্গে, কিন্তু টেকেনি, আর বিয়ে করার মতো তেমন কেউ ছিল। আমার মনে হয় কি ভাই, আপনার লেগে মনে হয় ফার্স্ট ক্লাস কোনো মেয়ে অপেক্ষা করতেছে। জানি না, তবে একজনের খোঁজ আমি পেয়েছি, মেয়েটির সঙ্গে একবার দেখাও হয়েছে, তবে কোনোভাবে তাকে বাগে আনতে পারছি না। কেন? মেয়েটি বিবাহিত। মশা ভাই উড়ে গেছে, উড়ে গেছে। যাক অসুবিধা নাই, মেয়েটা বিবাহিত এটা তো কোনো ব্যাপার না, তারপর দেখা হয়েছে ভাই আল্লাহকে। কিছুদিন আগে একবার যোগাযোগ করেছিলাম, মনে হয় ওর হাজব্যান্ড ফোনটা রিসিভ করেছে। হাজব্যান্ড না? তবে কি জানেন, মেয়েটিকে দেখলে আমার ভিতরে এক অন্যরকম অনুভূতি হয়। অন্যরকম অনুভূতি? অনেক অন্যরকম না? একটা ফোন দেন না, ফোন দেন না। না এখন না। কতক্ষণ না ভাই? এখন না ভাই, কোন একটু কতক্ষণ মনে যাবে তাই, প্লিজ প্লিজ ভাই। আচ্ছা আপনি যখন বলছেন অনেকদিন যোগাযোগ করি না। হ্যালো। হ্যালো। ও জাভেদ ভাই আপনি ভালো আছেন তো? কিভাবে ভালো থাকি, আপনার সাথে দেখা হয় না, কথা হয় না, ভালো থাকা যায়? সেদিনের পর তো আপনি আর ফোন দিলেন না। দিয়েছিলাম, অন্য কেউ, মানে সম্ভবত আপনার হাজবেন্ড ফোনটা রিসিভ করেছিল। কখন বলেন তো? রাতে। ও আমি হয়তো তাহলে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ সেই জন্যই আর দ্বিতীয়বার ফোন দেইনি, আমার জন্য আপনি আবার কোন বিপদে পড়েন। না না বিপদে পড়বো না, ও অনেক সরল আর আমাকে অনেক বিশ্বাস করে। কিন্তু আপনার সাথে আমার আর দেখা হবে না। কেন দেখা হবে না কেন? তাহলে আজ সন্ধ্যায়, আজ সন্ধ্যায় আমরা মিট করি কোনো রেস্তোরাঁয়। সরি মশা, আরেকটা মশা আছে। আজ সন্ধ্যায় দেখা করা যেতে পারে, অবশ্য বলেছে ওর ফিরতে রাত হবে। তাহলে আজ সন্ধ্যায় ঠিক বিকাল পাঁচটায় ড্রাইফ্রেস স্কোয়ারের সামনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হলে কথা হবে। আমি বিকাল পাঁচটায় আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে রাখি তাহলে, বাই। এত সহজে রাজি হলো? হ্যাঁ আরে দূর ভাই, রাজি হইব না কেন, আপনার গলা শুনে আপনার কোনো মায়া পাত্তা দিব না, এটা হয় নাকি ভাই? যাকে ভাই আমি একটু মাইনাস করে আই। অবশ্যই, কনগ্রাচুলেশন। Thank you.
হ্যালো, কি করো? কিছু না, এই তো বসে আছি। আচ্ছা শোনো, আমার শরীরটা না খারাপ লাগতেছে, মিটিং ফিটিং ক্যান্সেল করে দিয়েছি, বাসায় চলে আসি না? ও আচ্ছা, ঠিক আছে, বাসায় এসে রেস্ট নাও তাহলে। হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে আমি এসে পড়তেছি। হ্যাঁ রাখলাম, বাই। হ্যাঁ আবার ফোন দিয়েছে, রিসিভ কর না, বুঝবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। জাবেদ ভাই, একটা সমস্যা হয়ে গেছে, ও বাসায় আসছে একটু পরে, মনে হয় আজ আপনার সঙ্গে আমার দেখা হবে না। তাহলে কি আমাদের আর কখনো দেখা হবে না? না না, দেখা হবে না কেন, অবশ্যই হবে। দেখি পরে সময় করতে পারলে আপনাকে আমি ফোন করব। না না, আপনাকে ফোন দিতে হবে না, আমিই আপনাকে ফোন দিই। আচ্ছা এখন রাখি তাহলে। রাখবেন? ঠিক আছে রাখেন। হ্যাঁ খুদাহাফেজ। ভাই কি হলো? ভাই কি হলো? ও আবার ফোন করেছিল, বললো ওর হাজবেন্ড নাকি বাসায় আসছে, দেখা করতে পারবে না। দূর ভাই, এটা একটা কথা হইলো না, তোরে কইতেন ওর হাজবেন্ডকে, কইতে যে আইতে দেরি করে আসতে। আশ্চর্য, এটা বলা যায়? আর এটা তো কও না না, এটা কিরকম ওর হাজবেন্ড কিরকম ফাউল, আপনি চিন্তা মানে চিন্তা করছেন কত ফাউল? আরে এই বেটার জন্য তো দেখা হলো না। হ্যাঁ করা কাম করেন না ভাই, নিয়ত জন করে ফেলাইছেন, অন্য একটা কাউরে ফোন দেন, আপনার পরিচিত আছে না আর মাইয়া দেন না, ফোন দেন না একটা। এটা কিন্তু মন্দ বলেন। ও দেন, ফোন দেন, দেন। জিরো ওয়ান সেভেন ওয়ান টু। তাই বুঝি কইলা, মনে হইলে মিশা কথা কইছি। তুমি পৃথিবীর সেরা সুন্দরী, বুঝো তুমি এটা? পৃথিবীর সব হাজবেন্ডরাই তাই বলে, পৃথিবীর সব হাজবেন্ডরা মনে করে তার বউ সবচেয়ে সুন্দরী। জি না, সব হাজবেন্ড মনে করে না, খালি আমি মনে করি। যা পাগলামি করো না তুমি। না করি, আমি তো পাগল লাগে আছিলাম না, যেদিন তোমার পয়লা দেখলাম ওইদিন থেকে পাগল, মরণে আগ পর্যন্ত পাগল থাকবো। মিশা কথা কই তোমার? সারাদিন তো বাসেই থাকি। তাহলে আপনার হাজবেন্ড? ও আসলে ম্যাক্সিমাম সময় দুপুরে বাইরে থাকে। তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। দেখি ঠিকই না, আজ বিকেলে অবশ্যই দেখা হচ্ছে। আমি আপনার জন্য বিকাল 5টায় হেলভির সাথে অপেক্ষা করব, ঠিক আছে? এখন রাখি তাহলে। এখনই রাখবেন? হ্যাঁ ঠিক আছে, রাখুন। ওকে বাই।
আরে মজিদ ভাই, বসেন বসেন বসেন। একটা সুখবর আছে। কি ওস্তাদ, সুখবর তো আমারও একটা আছে। তাই নাকি? তাহলে আপনার সুখবরটা আগে শুনি। আমার সুখবরটা হলো, মনে করেন যখন আমি মোটামুটি ভালোভাবে মানে এখন আমি মোটামুটি ভালোভাবে বাংলায় কথা বলতে পারি। চমৎকার। এখন আপনার সুখবরটা বলেন। আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, আজ বিকেলে আমার সাথে দেখা করার সম্মতি দিয়েছে। ভালো খবর তো স্যার। তাহলে আর বলছি কি? বয়ে বয়ে এক কাম করছো না? কি হলো, কিছু বলছেন না যে? হ্যাঁ না, এমনি কিছু না। কেন কন তো? মজিদ ভাই, আমাকে একটা ছোট্ট হেল্প করতে হবে। কেমনে কন তো? আমার তো গাড়ি নেই। হ্যাঁ, এখন আপনার গাড়িটা যদি আজকে বিকেলে কিছুক্ষণের জন্য দিতেন। দিলাম, লয়ে লন। ধন্যবাদ, আমি জানতাম আপনি দিবেন। শোনেন, আপনাকে কিছু রোমান্টিক কবিতা শোনাই। হ্যাঁ ওস্তাদ, রোমান্টিক কবিতা শোনানোর আগে একটু হই আহি। আচ্ছা ঠিক আছে। কি করতেছো? কিছু না, এমনি একটু ঘরের কাজ করছিলাম। আচ্ছা শুনো, আজকে দুপুরে আমি একটা গেস্টে দাওয়াত করছি। কখন? বললাম না, দুপুরবেলা। দুপুরে? হ্যাঁ। কে, তোমার কি অন্য কোনো কাম আছে নাকি? হ্যাঁ। না না, আমার আবার কাজ কিসের? আচ্ছা কাজ না থাকলেই ভালো, তাহলে দুপুরবেলা লয়ে আই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে ওই কথাই থাকলো, দুপুরে একসঙ্গে খাবো, ঠিক আছে? বাই। আচ্ছা মজিদ ভাই। হ্যাঁ ভাই। আপনি ভাব এবং রসের ব্যাপারটা বোঝেন? বুঝি, বুঝবো না কেন? ভাব হইলে আপনার মনে করেন যে ভালোবাসা, আর রস তো আপনিও বোঝেন আমিও বুঝি, তরল, বুঝেন না? না না না, বিষয়টা এরকম নয়, ভাব এবং রসের মধ্যে একটা ব্যাপার আছে। বুঝে এখন তো ভাই? ধরেন ভাব এবং রস এই দুইটা বিষয়। হ্যালো। হ্যাঁ বলুন। একটা সমস্যা হয়ে গেছে। আমাদের দেখা হচ্ছে না, তাই তো? না মানে হ্যাঁ, আসলে ও বলেছে যে দুপুরে একজন গেস্ট নিয়ে বাসায় আসবে। ও সরি জাভেদ ভাই, আসলে আপনার সঙ্গে আমার টাইমটাই অ্যাডজাস্ট হচ্ছে না। না ঠিক আছে, কি আর করা। ফোন দিয়েন, এখন রাখি? হ্যাঁ দেব। ওকে ভাই। কি হলো ভাই? তাহলে আপনার এরকম লাগতেছে কেন? আপনার তো আজকে ফুরফুরা থাকার কথা, কোনো সমস্যা ভাই? কোনো সমস্যা ওস্তাদ? না আরে ওই যে বেটা বেটা ছাগল আজকে সব কিছু ভন্ডুল করে দিয়েছে। ছাগল কি খেতে, শোনা তো রাম ছাগল আজকে প্রবলেম করছে না? বানু দরজাটা খোলো। বসো না, তুমি বসো, আরে বসো। তোমার যে কইছিলাম না যে একজন গেস্ট আসবে আজকে, উনি হচ্ছে মহামান্য গেস্ট আমার, বুঝছো? এই যে তোমার আমি সুন্দর করে বলতে পারি যে আমি তোমার ভালোবাসি, এই কথাটা কার অবদান জানো? এটা ওস্তাদের অবদান। ওস্তাদ যে কী সুন্দর করে কথা কয়, এটা তোমার আমি জীবনে বুঝাইতে পারবো না। মনে হয় কামকাজ ফেলা দেয়া সারাদিন খালি ওস্তাদের কথা শুনে। মজিদ ভাই আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন। একটু বেশি কইতেছি ওস্তাদ, আপনার নামে আমার কিন্তু বেশি কইতে খারাপ লাগে না, ভালোই লাগে। তুমি দেখো না
স্মার্ট একটা মানুষ, তুমি খেয়াল করছো কত সুন্দর দেখতে, গলা কি অদ্ভুত, কালার দেখছো চেহারা কি কালার। হ্যাঁ যখন সুন্দর করে কথা হয় কইতে যে কথা পায় আল্লাহ জানে, যে কোনো মায় একবার কথাগুলি প্রেমে করে দেবো। ও এটা প্রেমে করতে পারবো অদ্ভুতভাবে কথা, আল্লাহ মানুষ না খারাপ খারাপ। ও কি করছেন, আয় তুই এদিকে চোখ একদম কথা কবি না, ধরো এটা ধরো। অনেক মেয়ের লোকের সম্পর্ক আছে, সব মেয়ের নাম্বার এটার মধ্যে আছে, তুমি ফোন করে দেখো বুঝবে। একটা একটা কথা কবি না, বুয়ার এটা দিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে পিটা মতার চুপ, একদম কথা কবি না। দেখো তুমি এটা বল পোলাটা তো সুন্দর দেখতে, সুন্দর করে কথা কয়, গলা ভালো। তুমি বোধহয় আমার, তুমি আমারে ভুল বুঝতেছো, আমি তোমার ভুল বুঝি না। আমি বুঝছি ওরে তুমি ভালো টালো পাস তো এরকম কিছু না। ওই কবিতা মবিতা পড়ে তোমারও কবিতা ভাল লাগে, ওর লোকে খালি তুমি ওই বিষয়টাই শেয়ার করতে চাইছো, আমি বুঝছি এটা। তো ওর উদ্দেশ্য তো ঠিক নাই, তাই না? আর আমি তো তোমার হাজব্যান্ড, আমি তো সব বুঝতে পারতেছি, তারপর তো আমি চুপ করে থাকতে পারি না, তো নিজের লোকে বন্ডামি হয়ে যাচ্ছি না। একটা খারাপ পোলা এটা তুমি বুঝছো এখন, মুখ দিয়ে বলতে না বললে মাথা ঝুলাও, বুঝছো? আমি যে তোমার অনেক ভালোবাসি এটা তুমি বুঝো। আমি যে তোমার সাথে বাঁচব না এটা তুমি বুঝো। তাহলে দাও আটটা দাও, দাও তোমার হাত দাও, দাও চলো একসঙ্গে একটি।